আজকের কবিতা পাকাপাকি, রচনা করেছিলেন কবি সুকুমার রায়। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইঁট পাকা হয়, পোড়ালে তা আগুনে। রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে, ফলারটি পাকা হয়, লুচি দই আহারে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে। লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। কান পাকে ফোড়া পাকে, পেকে করে টনটন, কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন। রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে, সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে। পাকায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে, দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসব। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।